প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের জয়ের আনুষ্ঠানিক অনুমোদন দিতে বুধবার ক্যাপিটল হিলে যৌথ অধিবেশন ডাকে মার্কিন কংগ্রেস। অধিবেশন চলাকালে হঠাৎ করেই সেখানে তাণ্ডব শুরু করে ট্রাম্প সমর্থকরা। এক পর্যায়ে কংগ্রেস অধিবেশন চলার মধ্যেই পুলিশি বাধা ভেঙে ক্যাপিটল ভবনে ঢুকে পড়েন তারা। শুরু করে ধ্বংসযজ্ঞ। চেয়ার ও আসবাবপত্র ভেঙে ফেলার পাশাপাশি ভাইস প্রেসিডেন্টের বসার জায়গাতেও চলে নারকীয় তাণ্ডব। নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন বেশ কয়েকজন। সংঘর্ষের মধ্যেই ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স সিনেটর ও প্রতিনিধি পরিষদের সদস্যদের পাহারা দিয়ে অধিবেশন কক্ষ থেকে বের করে নেয় পুলিশ। অরাজক পরিস্থিতিতে স্থগিত করা হয় যৌথ অধিবেশন। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও পেপার স্প্রে ব্যবহার করে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত কারফিউ জারি করেন ওয়াশিংটন ডিসির মেয়র। মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী, ন্যাশনাল গার্ড। আমরা ভাবছিলাম যে ট্রাম্প হয়তো এটা মেনে নেবে, কিন্তু তিনি মেনে নিল না। এটা অত্যন্ত দুঃখজনক যে আজকে ক্যাপিটাল হোক তারা দখল করতে দিয়েছে এবং সবাই বলেছে যে এটা ট্রাম্পের নির্দেশে এটা হচ্ছে। ট্রাম্প এতই উগ্র এবং ভায়োলেন্স প্রবণ হয়ে গেছে যেটা আমাদের কল্পনার বাইরে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বলেন যথেষ্ট হয়েছে আর না। ট্রাম্প সমর্থকদের উশৃঙ্খল আচরণ ছেড়ে গণতন্ত্রের পথে ফেরার আহ্বান জানান তিনি। Let me be very clear. The scenes of chaos at the Capitol do not reflect a true America, do not represent who we are. What we're seeing are a small number of extremists. পরে এক ভিডিও বার্তায় সমর্থকদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানান ডোনাল্ড ট্রাম্প। But you have to go home now. We have to have peace. We have to have law and order. We have to respect our great people in law and order. এদিকে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ নিয়েছে ডেমোক্রেটিক পার্টি। জর্জিয়া অঙ্গরাজ্যের সিনেট উপনির্বাচনে জয় পেয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী রাফায়েল ওয়ারনাক এবং জন ওসফ। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।